ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরে তিন গোল করেছেন এই ফরাসি তারকা সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন তিনি রবিবার মস্কোতে দু বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে ফ্রান্স বেলজিয়ামের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড এমবাপ্পের এবারের বিশ্বকাপের দ্বিতীয় হলুদ কার্ড স্বাভাবিকভাবে সবারই মনে প্রশ্ন জাগবে ফাইনালে খেলতে পারবেন কিনা এমবাপ্পে কিন্তু রহস্যজনক কারণে দুই হলুদ কার্ড পেয়েও ফাইনাল খেলবেন তিনি ফিফার নিয়ম অনুযায়ী সাধারণত দুই হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ বহিষ্কার হওয়ার কথা ছিল এমবাপ্পের সেই ক্ষেত্রে তিনি ফাইনাল খেলার কথা নয় বিশ্বকাপে দুই হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞা এই নিয়ম পরিবর্তন করেছে ফিফা টুর্নামেন্টের শেষের দিকে আসলে ফিফার এই নিয়ম পরিবর্তন হয়ে যায় সেমিফাইনাল স্টেজে খেলোয়াড়দের আগের সব কার্ড তুলে নেয় ফিফা এর কারণ কোনও খেলোয়াড় এতদূর আসার পর যাতে ফাইনাল মিস না করে আর এই জন্যই বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার পরেও ফাইনাল মিস করবেন না কিলিয়ান এমবাপে ফিফার এই নিয়ম ফাইনাল খেলার সুযোগ করে দিল তাকে